ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জালকাটি সদর উপজেলা ও নলছিটি উপজেলার ভোট গ্রহণ চলছে। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জালকাটি সদর উপজেলার 70 নং বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক ভোট কেন্দ্রে। সকাল থেকে আমরা যদি এখানে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যে সকাল থেকে এখানে পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। আপনাদের আর একটু তথ্য জানানোর চেষ্টা করি যে জালকাটি সদরে ভোটার সংখ্যা 1,79,299 জন। মোট জালকাটি সদর উপজেলার 77টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। অন্যদিকে নলছিটি উপজেলার মোট ভোটার 1,68,674 জন এবং 70টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। জালকাটি সদর উপজেলা পরিষদ জালকাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। অন্যদিকে জালকাঠি জেলার নলছিটি উপজেলার চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ এবং জালকাঠি আইন শৃঙ্খলা বাহিনী এর কাছ থেকে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন। কামিল হোসেন মুরাদ, জালকাঠি।